আমি 4-5টা শালি ছাড়া বিয়ে করব না, কারণ আমার বন্ধুদেরও হক আছে। বেশি বাপ করা ডং করা মেয়েগুলো বিয়ের আগে বাচ্চার মা হয়ে যায়। কথা বলতে মন না চাইলে বইলা দিবা, তাও অনলাইনে থাইকা, ইগনোর কইরো না, খুব কষ্ট লাগে। হয়ে যাব মিলবেন, প্রেম করলে মেয়েদের মুখ দেখে নয় পা দেখে করুন, কারণ ওটাই একমাত্র জায়গা যেখানে ওরা মেকআপ করে না, বুঝতে পারছেন? বউ আর গার্লফ্রেন্ড সবসময় পরেরটাই ভাল লাগে, নিজেরটা নয়। ফকিনের পোলাতে বাপ লস লাখপতি, আমি মাইয়া তার বাপের প্রমতি। কেন আপু, তোমার ঘরে বাথরুম নাই? গার্লফ্রেন্ড কে পাখি বলে ডাকবা, আর সে উড়াল দিলেই দোষ। আমি নিজেও বিয়ে করব না, আমার সন্তানদেরকেও বিয়ে করতে দেব না। আচ্ছা দোস্ত, আজকালকার প্রেম ভালোবাসা নাকি বাবু সোনা দিয়ে শুরু হয় আর বাঁশ দিয়ে শেষ হয়? টেনশন তখনই লাগে যখন দোকানদারকে ছিঁড়া টাকা দিয়ে ভাবি খুলে দেখবো না তো। প্রেম করে আঘাত পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন, তাহলে বিয়ে করে ফেলেন। বারবার আঘাত পাওয়ার চেয়ে একেবারে মরে যাওয়াই ভালো। ফেসবুকে পাকিস্তানি এক মেয়ের সাথে প্রেম করে আমি তার সেই লেভেলের শেখা দিছি। আচ্ছা তাহলে কি অমুক সুযোগদার ভাতা পাবে? আমার জীবনটা বাংলালিংক সিমের মতো, অফার ভালো, মাগা নেট স্লো। এক চোখে প্রিয়তম, অন্য চোখে পরিবার, তৃতীয় কোনো চোখ নেই আমার নিজেকে দেখিবার। প্রেমিকাটা হারিয়ে গেছে, হারিয়ে ছেলেটা তাই আজ ভালো নাই জীবনে। আজকে জীবনের প্রথম একটা মাইয়া আমার রাস্তায় জড়ায় ধরছে, তাও কুত্তার ভয়ে। আমি একটু বেশি জেলাস ব্রো, আমার ব্যক্তিগত জিনিসে কারো নজর আমার সহ্য হয় না।